পাপপুণ্যের ভয় ছেড়ে গঙ্গাসাগরে পয়সা কুড়াতে আসেন তাপসী। পূর্বপুরুষদের উদ্দেশ্যে সাগরে নিক্ষেপ করা জিনিস কুড়িয়ে বাচ্চাদের মুখে অন্ন তুলে দেন নরাকুমা। পুণ্যলাভের আশায় নয়, পেট চালাতে সাগর পাড়ে আসেন তাপসী। পুণ্যের আশায় সাগরে দক্ষিণা স্বরূপ পয়সা দেন লক্ষ লক্ষ পুণ্যার্থী, আর ভক্তদের ফেলা পয়সা কুড়িয়ে নিজের জীবিকা নির্বাহ করেন তাপসীর মতো অনেকেই। রাত দিন এক করে জলে ভিজে সাগর থেকে পয়সা কোড়ান তারা। ভক্তেরা জলে পয়সা ফেললেই জলে নেমে কুড়িয়ে আনেন সেই পয়সা। সারাদিনের পরিশ্রম শেষে যা আয় হয় তা দিয়েই সংসার চলে ওদের। বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে, তাদের মুখে ভাত যোগান ওই পয়সা দিয়ে। পৌষ সংক্রান্তিতে লক্ষ লক্ষ মানুষ আসেন গঙ্গাসাগরে, ব্যতিক্রম হয়নি এবছরও। আজ মকর সংক্রান্তি, গঙ্গাকে দর্শন বা গঙ্গা স্নান করার আগে গঙ্গাকে কিছু দক্ষিণা প্রদান করে থাকেন সনাতন ধর্মের মানুষেরা। সেই দক্ষিণা স্বরূপ যে খুচরো টাকা জলে দেন তারা, পূর্বপুরুষের উদ্দেশ্যে যে ক্রিয়াকার্য করা হয় নতুন পেতল অথবা তামার ঘট বা শাড়ি দিয়ে, ক্রিয়াকর্মের পর সেই জিনিস জলে ভাসিয়ে দেওয়া হয়, সেই সব কুড়িয়ে স্থানীয় বাসিন্দা তাপসীর লড়াই শুরু হয়। শিশুদের পেট ভরাতে পাপ পুণ্যের ভয় ছেড়ে সেই পূর্বপুরুষের উদ্দেশ্যে নিবেদন করা ঘট শাড়ি তুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দোকানে ফের বিক্রি করেন। তারপর তাপসীর সংসার চলে। মেলার কটা দিন খুব আরামে সংসার চললেও মেলার পরে ১২ মাস একই কাজ করেন, তবে মেলার পরে একটু হলেও ভাটা পড়ে এই কাজে। তাপসী বলেন, আমরা গরিব মানুষ, পাপ পুণ্য বুঝি না, দুবেলা পেট ভরে ছেলে মেয়েদের খেতে দিতে পারি না, জল থেকে টাকা পয়সা কুড়িয়ে কোনো মতে দিন চলে আমাদের। ওতে কি সোনা রূপা পাওয়া যায়? ১২ মাস করছে মানে এই করে সংসার চলে? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গঙ্গাসাগর। পুণ্যলাভের আশায় নয়, পেট চালাতে সাগর পাড়ে আসেন তাপসী। পুণ্যের আশায় সাগরে দক্ষিণা স্বরূপ পয়সা দেন লক্ষ লক্ষ পুণ্যার্থী, আর ভক্তদের ফেলা পয়সা কুড়িয়ে নিজের জীবিকা নির্বাহ করেন তাপসীর মতো অনেকেই। রাত দিন এক করে জলে ভিজে সাগর থেকে পয়সা কোড়ান তারা। ভক্তেরা জলে পয়সা ফেললেই জলে নেমে কুড়িয়ে আনেন সেই পয়সা। সারাদিনের পরিশ্রম শেষে যা আয় হয় তা দিয়েই সংসার চলে ওদের। বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে, তাদের মুখে ভাত যোগান ওই পয়সা দিয়ে। পৌষ সংক্রান্তিতে লক্ষ লক্ষ মানুষ আসেন গঙ্গাসাগরে, ব্যতিক্রম হয়নি এবছরও। আজ মকর সংক্রান্তি, গঙ্গাকে দর্শন বা গঙ্গা স্নান করার আগে গঙ্গাকে কিছু দক্ষিণা প্রদান করে থাকেন সনাতন ধর্মের মানুষেরা। সেই দক্ষিণা স্বরূপ যে খুচরো টাকা জলে দেন তারা, পূর্বপুরুষের উদ্দেশ্যে যে ক্রিয়াকার্য করা হয় নতুন পেতল অথবা তামার ঘট বা শাড়ি দিয়ে, ক্রিয়াকর্মের পর সেই জিনিস জলে ভাসিয়ে দেওয়া হয়, সেই সব কুড়িয়ে স্থানীয় বাসিন্দা তাপসীর লড়াই শুরু হয়। শিশুদের পেট ভরাতে পাপ পুণ্যের ভয় ছেড়ে সেই পূর্বপুরুষের উদ্দেশ্যে নিবেদন করা ঘট শাড়ি তুলে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দোকানে ফের বিক্রি করেন। তারপর তাপসীর সংসার চলে। মেলার কটা দিন খুব আরামে সংসার চললেও মেলার পরে ১২ মাস একই কাজ করেন, তবে মেলার পরে একটু হলেও ভাটা পড়ে এই কাজে। তাপসী বলেন, আমরা গরিব মানুষ, পাপ পুণ্য বুঝি না, দুবেলা পেট ভরে ছেলে মেয়েদের খেতে দিতে পারি না, জল থেকে টাকা পয়সা কুড়িয়ে কোনো মতে দিন চলে আমাদের। ওতে কি সোনা রূপা পাওয়া যায়? ৫০ টাকাতে
বারো মাস করছেন, মানে এই করে সংসার চলে? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গঙ্গাসাগর।